হাই এভরিওয়ান, অনার্স টিকে রাখতে গেলে 4 CGPA মেনটেন করতে হয় এভরি সেমিস্টারে। তো সিজিপিএ মানে কি, এসজিপিএ মানে কি সেটাকে দেখে নিই। সিজিপিএ মানে কমিউলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ, অ্যান্ড এসজিপিএ মানে হচ্ছে কি, সেমিস্টার গ্রেড পয়েন্ট এভারেজ। তো আমরা দেখে নিই যে কীভাবে সিজিপিএ বের করা হয়। সিজিপিএ বের করার আগে পার্সেন্টেজ অফ মার্কসটা বের করে নিতে হয়। তো ধরো আমাদের 3টে পেপার, ফার্স্ট পেপারে 100, সেকেন্ড পেপারে 100, অ্যান্ড থার্ড পেপারে 100। তো 100-র মধ্যে তুমি ফার্স্ট পেপারে ধরো 50 পেয়েছো, অ্যান্ড সেকেন্ড পেপারে 60, অ্যান্ড থার্ড পেপারে 70। তো এই সূত্র অনুযায়ী টোটাল ম্যাক্সিমাম মার্কসটা কত হচ্ছে, 300, অ্যান্ড টোটাল অবটেন মার্কস হচ্ছে কি তোমার 180। তোমরা পার্সেন্টেজ অফ মার্কসটা বের করে নিই, 180/300×100, দ্যাট মিন্স 60%। তো এর থেকে কীভাবে সিজিপিএ বের করব সেটা একবার দেখে নাও। এই 60%টাকে আমরা যদি 9.5 দিয়ে ভাগ করে দিই তাহলে সিজিপিএটা বেড়ে যাবে। দেখো কত সিজিপিএ আছে, এটা ভাগ করলে 6.31। তো এই যে পার্সেন্টেজ অফ মার্কসকে যদি 9.5 দিয়ে ভাগ করি তাহলে সিজিপিএ বেড়ে যাবে। এবার তোমাদের অনার্স টিকে রাখতে গেলে 4 CGPA মেনটেন করতে হয়, ঠিক আছে। দ্যাট মিন্স 38% মার্কস। তো দেখো 38% মার্কস থেকে 38%টাকে যদি আমি 9.5 দিয়ে ভাগ করে দিই তাহলে কত সিজিপি আসছে, 4 CGPA। ধর এখানটায় 6.31 সিজিপি এসছে, অ্যান্ড তোমরা যদি 6.31কে 9.5 দিয়ে গুণ করে দাও তাহলে তোমরা পার্সেন্টেজ অফ মার্কসটা পেয়ে যাবে। তো এইভাবে সিজিপিএ থেকে পার্সেন্টেজ অ্যান্ড পার্সেন্টেজ থেকে সিজিপিএ বের করা হয়। অ্যান্ড তোমাদের যতগুলো চাকরির পরীক্ষা হয়, UPSC, WPSC, যতগুলো চাকরির পরীক্ষা হয়, SSC, সবগুলোতে তোমাদের গ্রাজুয়েশানে 60% লাগে। দ্যাট মিন্স 6.31 সিজিপিএ মেনটেন করলে, ঠিক আছে, অনার্সের শেষে, তাহলে তোমরা সব চাকরির পরীক্ষায় বসতে পারবে।